of Spain. For we've received orders for to sail for old England, and hope very shortly to see you again. We'll rant and we'll roar like true British sailors. We'll rant and we'll rove across the salt sea till we strike soundings in the channel of... আচ্ছা, এসব বুঝতে হবে না, এখন চান রেডি হওয়ার অফিস যেতে হবে। আজকে সত্যি অফিস যেতে হবে? আজকে এত ঢং কিসের? শুনেন, আমি কিন্তু অন্যান্য বউদের মতো না যে সারাক্ষণ হাজবেন্ডকে পাশে বসিয়ে রাখবো। আপনার কাজ হচ্ছে অফিস করা, আর আমার কাজ হচ্ছে সংসার করা। সিম্পল। বাবা, এদেশের একটা শিক্ষিত মেয়ের মুখে এই কথা শুনলে কে কি বলেছে? শুনেন, আমি মাস্টার্স পাশ করা শিক্ষিত একজন মেয়ে। আমার ইচ্ছা আমি সংসার করব। আমি সারাদিন রান্না করবো, সারাদিন ঘর গুছাবো, আমার হাজবেন্ডের ঘরে ফেরার অপেক্ষা করব, আর কালে ভদ্রে হাজবেন্ডকে নিয়ে ঘুরতে যাব। ব্যাস, আই এম হ্যাপি। আর আমি যদি হ্যাপি থাকি তাহলে কারো কিছু বলার নেই। আর যদি কখনো আমার চাকরি করতে ইচ্ছে হয় তখন করবো। এখন যাও, যাও, ফ্রেশ হও, যাও, নাস্তা বানাচ্ছি। আর শোনো। জি ম্যাডাম। আজকে আমার হাতটা যে কাটলো, তুমি কি এটা স্বপ্নে দেখেছো? দৌড় দিয়ে এসে আমার হাত দেখেছে? সত্যি না? তারে, আমি তোমাকে আর তোমার স্বপ্নকে অনেক ভয় পাই। ভয়? ভয় পাবো না, ভবিষ্যৎ জেনে ফেলো, কেমন ভয়ঙ্কর না? আরে, আমি আমার হাজবেন্ডকে যা খুশি তাই নামে ডাকবো, আর কি। এনিওয়েজ, কেন ফোন করেছো বলো? না, এমনি। তুমি নিশ্চয়ই কিছু বলতে ফোন করেছো। আরে, না, মানে কি বলবো? লেট মি গেস, তুমি নিশ্চয়ই কাজ করতে করতে কম্পিউটারে দেখে চোখ পড়ে গেছে, আর আমার কথা মনে পড়ে গেছে ওয়ালপেপারে আমার ছবি দেখে, রাইট? না গেলে নাই,
আমি তোমাকে হাবলু ডাবলু বাবলু যা খুশি তাই বলবো। তোমার কোনো সমস্যা? কোনো সমস্যা? থ্যাংক ইউ। জান, আমি একটু বের হব, টুকটাক কিছু কেনাকাটা আছে। ঠিক আছে। জান, একটা জরুরি কথা ছিল, বারবার বলতে ভুলে যায়। কি জানো? লাভ ইউ, বাই। হ্যালো, তুই তো আসলি না, তোর জন্য ওয়েট করতে করতে আমি খেতে বসে গেলাম, আমার খিদা লেগেছে। আচ্ছা আয়। ওকে, বাই। কি ব্যাপার, অভদ্র তো আপনি, আমার টেবিলে এসে বসলেন কেন? মেয়ে দেখলে শুধু এসে বসতে ইচ্ছে করে, তাই না? এটাই হচ্ছে আপনাদের স্বভাব। কেমন আছো মিতা? আমার নাম জানেন কি করে আপনি? ফলো করেছেন নিশ্চয়ই আমাকে? অবভিয়াস ফলো করেছেন। ওয়েট ওয়েট ওয়েট, আমি আপনাকে কোথায় দেখেছি বলেন তো? মানে আপনি খুব চেনা চেনা লাগছে। মাই গড, এক বলে এক রান। হ্যাঁ, এক বলে এক রান। শান্ত, কি হাল হয়েছে তোমার? কেন? ইউ লুক সো ড্যাশিং। থ্যাংক ইউ। তুমি স্কুলে ক্যাবলাকান্ত ছিলেন, তুমি আদের শান্ত কি করে এরকম মানুষ হলো? নিশ্চয়ই প্রেম করেছো, গার্লফ্রেন্ড নিশ্চয়ই তোমাকে পেটে সাজা করেছে, রাইট? দেশ ফিরেছো কবে? বাবা, তুমি এতগুলি কোশ্চেন একসাথে করলে আমি কোনটা থেকে কোনটা অ্যানসার করব? সবগুলো একসাথে বলো, আমার অনেক মজা লাগছে। এই, তোমার মনে আছে আইসিসি ক্রিকেট ফাইনালের দিন বুঝে শান্ত যখন ব্যাটিং করতে নামলো, এক বলে এক রান দরকার, সে একবারে ছয় মেরে দিল, পুরো বাংলাদেশকে জিতিয়ে দিল, সবাই স্কুলের সবাই তোমাকে শান্ত মনে করে মাঠে দিলে নাচল। তুমি কি লজ্জা পেয়েছিল মিতা, তুমি না একদম আগের মতোই আছো, কমা দাড়ি ছাড়া কথা বলার অভ্যাস এখনো যায়নি। হ্যাঁ, কথাই আমার বন্ধু, কথাই আমার জীবন। আমার হাজবেন্ড তো সারাদিন অফিসে থাকে, আমি সারাদিন কি করি বলতো? সারাক্ষণ নিজের সঙ্গে কথা বলি। আমার একটা নিজস্ব ওয়ার্ল্ড আছে, মিতাস ওয়ার্ল্ড, সেখানে মিতা 1 2 3, সারাক্ষণ মিতার সঙ্গে আমি কথা বলি, গল্প করি, মারামারিও করি। তুমি বিয়ে করেছো? আল্লাহ, কোন পুরুষের কপাল পড়লে তুমি? শান্ত, চিন্তা করো। ও বলে কোন পুরুষের কপাল পড়ালে, স্কুলে থাকতে ওকে পিটিও পেট থেকে কথা বের করা যেত না। একবার কি হলো শোনো, আমার একটা ফ্রেন্ড ছিল পলি, তুমি চেনো তো, যে জয় ভাইয়ের ওয়াইফ, তো পলি ওকে লাভ লেটার দিল, লাভ লেটারটা না পড়েই ছিঁড়ে ফেলেছে। এত উঁচু নিয়ে ছিলেন কোথায়? ওকে আপনি করে বলছো কেন? ও তো আমার বয়সে অনেক ছোট, আমার সেম মেট না? হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমি অনেক বুড়ো। তারেক মাহমুদ, আমি আপনাকে সে কথা বলিনি, দূর যা, বলবে না। ওকে শোনো না, এসএসসি পরীক্ষার পর ওর বাবা মা ওকে আমেরিকা পাঠিয়ে দিল, সেখানে লেখাপড়া শেষ করে এখন দেশে ফিরে এসেছে। দেশে ফিরে এসেছে কেন জানো? কেন? বিয়ে করতে। ও আচ্ছা, বাঙালি সুন্দরী সংসারী রমণী চায়, বিয়ে করে বাংলাদেশে সেটেল হবে। আচ্ছা বলো তো, এটা কোনোদিন সম্ভব? অবশ্য ওর পক্ষে সব সম্ভব। শোনো, ও না একদম তোমার মতো, কথা কম বলে, বলতে চায় একটা বলে আর একটা, রেস্টুরেন্টে গেলে লাউড সাউন্ড একদম পছন্দ না, ব্ল্যাক কফি পছন্দ, আর আমাকে পাগল বলে। তোমাকেও পাগল বলে? বলবে না, তোমার মতো ভিন্ন গ্রহের পুরুষরা তো আমার মতো স্মার্ট সুন্দরীকে পাগলই বলবে, তাই না? বিজি, পরে ফোন করব। আচ্ছা টেক্সট করি। না না বল না, মানে বকা দিবে বললে?
আরে বাবা বকবো কেন? আমার না আজকে খুব বোর লাগছে, আমি শান্তর সঙ্গে ঘুরতে যাই। এটা কোনো জিজ্ঞেস করার বিষয় হলো না? তুমি যদি কিছু মনে করো। আপনারা বোঝা লাগবে না, কিন্তু কোথায় যে ঘুরতে যাব? মুভি দেখতে যাও, সিনেপ্লেক্সে নতুন ছবি এসেছে। ও মাই গড, শান্ত তো সেদিন বলছিল ঢাকায় মাল্টিপ্লেক্সে ওর কোনো ছবি দেখা হয়নি, ওর খুব শখ। যাওয়ার আগে আমার মেম্বারশিপ কার্ডটা নিয়ে যাও, ওই ড্রেসিং টেবিলে আছে। আচ্ছা শোনো, ভালো কথা মনে করেছো। কি? আই লাভ ইউ। শান্ত, তোমাকে আমি কত সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছি। আসলে অনেক দিন পর কাশফুল নীল আকাশ দেখছি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের দুজনকে রিকশায় ঘুরতে দেখে মানুষ না মনে করে আমরা প্রেম করি। কি মুশকিল, মানুষ যা ভাবার ভাবুক না, আমি আর তুমি তো জানি আসলটা কি, তাই না? অবশ্য তোমার হাজবেন্ড যদি মাইন্ড না করে তবেই রিকশা আমরা ঘুরতে পারি নাকি? হ্যাঁ, ও একদম এরকম মানুষই না, ওয়ান পিস। সত্যি ও কখনো কিচ্ছু মনে করে না। সো ইউ আর হ্যাপি ইন ইওর কনজুগাল লাইফ? অফকোর্স আই এম হ্যাপি। তারেক আমার জীবনে না আসলে আমি বুঝতেই পারতাম না মানুষের মন কত বড় হয়। আমি তোমাকে তারেকের সাথে পরিচয় করিয়ে দেবো, আমার তো মনে হয় তোমার হাজবেন্ডের প্রবলেম আছে, পরকীয়া প্রেম করে না তো। শান্ত, রিকশাতে ধাক্কা দিয়ে ফেলে দিব। সরি। ওর সমস্যা একটাই যে ও আমাকে অনেক বেশি রেসপেক্ট করে, আমাকে অনেক বেশি ভালোবাসে। এজন্য আমি আসলে নষ্ট হয়ে গেছি, তোমার মতো নষ্ট ছেলের সাথে বেশি। আমি নষ্ট? এই যে শুনেন, আমি লাখে একটা। তারেক, মিতা কোথায়? বাসায়। ও না 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 না, ও একটু বাইরে আছে। আমি কি জানতে পারি কোথায়? আপু আপনি এইভাবে কথা বলছেন কেন? তারেক, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড একজন মানুষ। এই মুহূর্তে মিতা একটা ছেলের সঙ্গে রিকশায় করে ঘুরছে, আমি নিজের চোখে দেখলাম। ও একজন ছেলের সাথে আছে যার নাম শান্ত। শান্ত হচ্ছে কি মিতার স্কুল ফ্রেন্ড, অনেকদিন পরে ওদের দেখা হয়েছে। নো এভরিথিং? হ্যাঁ, মিতা তো সবই আমাকে বলেছে। আর তুমি এলাও করেছো? আমরা ভাই বোন, ওকে সারা জীবন নিয়মের মধ্যে রাখলাম, আর তুমি? স্ট্রেঞ্জ, মানে প্রবলেমটা কোথায়? তারে, মিতা আমার মায়ের পেটের বোন, আমি ওকে খুব ভালোভাবে চিনি। মানে ছেলেটা ওর স্কুলের ফ্রেন্ড, ফাইন, কিন্তু ও একটা ছেলে, কথাটা মনে রেখো। আপু শোনো, তারে মিতা সব সময় একটা অবসেশনে ভোগে, যে গানটা ওর শুনতে ভালো লাগে সে 24 ঘন্টা গানটা শুনে, যে মানুষকে সে পছন্দ করে তাকে ছাড়া পৃথিবীর কাউকেই আর সে দেখবে না। যদি ছেলেটাকে পেয়ে তোমাকে আবার। আপু 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 আপু, এক মিনিট, মিতা আমার ওয়াইফ, রাইট? আপনি যেরকম মিতার বোন, আমি সেরকম মিতার হাজবেন্ড। ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন প্লিজ, প্লিজ। বড় বোন বলেই তো বলছি,
বোন না হলে তো অন্যের কথা গায়ে মাখতাম না, বোন দেখে তো খারাপ লাগছে। নিজের বোন আমার হাজবেন্ডকে আমার নামে বিচার দেয়, এটা শুনতে কেমন লাগে বলো তো? আচ্ছা দেখো, আমি তো শিখেলে না, ওনার কথায় তো আমার কোনো রিয়াকশন হচ্ছে না, তুমি এত রিয়াক্ট করছো। চলো ঘুমাতে যাই। আজকে দেখলে কিছু না বাদ বলো না, দেখি না আমাদের ভাগ্য আজকে কি লিখে রেখেছে। আরে আমি যা দেখবো সব সত্যি হবে নাকি? হবে, তুমি আজ পর্যন্ত যা স্বপ্ন দেখেছো সব সত্যি হয়েছে। শোনো, আমার জন্য একটা স্পেশাল স্বপ্ন দেখো তো, যে রণবীর কাপুর আমাদের সংসারটা ভেঙে খান খান করে দিচ্ছে। আসলে তোমাকে দেখতে কার মতো যেন লাগছে। আচ্ছা তুমি এত সুন্দর কাপড় কোথেকে পাও? আই মিন এত সুন্দর ডিজাইনের জামা। মিতাস কালেকশন সব আমার নিজে ডিজাইন করা। রিয়েলি? বাহ, ভেরি নাইস। তুমি তো ক্লদিং লাইনে চলে আসলে পারো মিতা। ইনফ্যাক্ট আমি কিন্তু তোমার মতো একজন ভেরি মাচ ক্রিয়েটিভ ডিজাইনার খুঁজছিলাম জানো। আচ্ছা আমরা তো একটা কাজ করতে পারি মিতা, আমি তো আসলে দেশে কিছু ইনভেস্টমেন্ট করার চিন্তা করছি। এই শোনো, আমরা দুজন মিলে একটা ফ্যাশন হাউস নিয়ে নিই। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি জাস্ট ডিজাইন করবে ঘরে বসে, আমি সব সামলাবো, ঠিক আছে? তবে হ্যাঁ, তোমাকে কিন্তু মডেল হতে হবে মাঝে মাঝে। আমি মডেল? হ্যাঁ, ভালোই বলেছো, আইডিয়াটা খারাপ না। কিন্তু আমি যে আমার হাজবেন্ডের মতামত ছাড়া কিছু করি না। আরে কি মুশকিল, তোমাকে বেঁধে রেখেছে কে? তুমি ওনার সাথে ডিসকাস করো, ডিসকাস করে ডিসিশন নাও। আর শোনো, দরকার হলে কিন্তু আমরা দুজন পার্টনারশিপে ব্যবসাটা করতে পারি। আমার অনেক মজা লাগছে, আমি বিজনেস করব। আচ্ছা ওকে একটু ফোন দিই। হ্যালো, কি করো? তোমাকে আমি দুটো মিনিট পরে কল দিই। না এই শোনো না, এক মিনিটে সারছি আমি। আমি বিজনেস করব শান্তর সাথে, ফ্যাশন ডিজাইনিং এর উপরে। তুমি টাকা দিবে? ফ্যান্টাস্টিক আইডিয়া, গো অ্যাহেড, আমি আছি তোমার সাথে। আর শোনো, তোমার এই বন্ধুকে একদিন বাসায় দাওয়াত করো। সত্যি? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা শোনো, একটা জরুরি কথা ছিল, পরে বলবো। আই লাভ ইউ টু। হ্যাঁ Bye. We are in. Really? Yes. Welcome, Mita, to the business world. দেখেছিস বেটা, আমার হাজবেন্ড কত ভালো, শিক শিক শিক। আপনার হাজবেন্ডের মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে, 100%। শান্ত! আমার বাড়িতে সে আমারই বিচার, বা বের হও বাসা থেকে। আরে কি সুর করলে মিতা। এনিওয়েজ, আমার হাজবেন্ডের সামনে
ধোলাই দিলাম, বকেয়া থাকে। আস্তে আস্তে কুল ডাউন। তারপরে আপনাদের ব্যবসা কবে শুরু করছেন? এই তো ভাইয়া ইনশাল্লাহ সামনের মাস থেকে স্টার্ট করে দেবো। বাহ, আমাদের মেশিনারিজও কেনা হয়ে গেছে, স্টাফ কালেক্ট করা হয়ে গেছে, আর বলো কি করছো? কি আর করব, বই পড়ি। বই পড়ছো? কি বই? শান্ত সাহেব নাকি হুমায়ুন আহমেদের এক একটা বই 100 বার করে পড়েছে, তাই আমি বই দেখছিলাম যে হুমায়ুন আহমেদের বই কি এমন আছে, সবগুলো বই পড়ে দেখতে যাচ্ছি। বাহ ভালো তো। বিয়ের পর আমি কতদিন তোমাকে বলেছি বই পড়তে, কোনোদিন পড়নি তো, আজকে শান্তর কথা শুনছো না? আচ্ছা জান, আজকে একটু তাড়াতাড়ি আসবে? কেন, আজকে আবার কি? এমনি আমার সঙ্গে দেখা করার জন্য তোমার কোনো উপলক্ষ লাগবে নাকি? আমার আজকে অনেক একা একা লাগছে, তোমাকে আমি অনেক মিস করছি। সত্যি? আরে বাবা হ্যাঁ, আমি কি সবসময় তোমাকে এরকম বিরক্ত করি? আজকে কেন যেন আমার সত্যি কিছু ভালো লাগছে না। ডোন্ট ওয়ারি, আমি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি বাসায় আসবো। ওকে বাই। ডিসকভারি দেখো, ওখানে তোমার ওই পছন্দের প্রোগ্রামটা হচ্ছে। আচ্ছা শোনো, আমি না অফিস থেকে 2 সপ্তাহের ছুটি নিচ্ছি। ওয়াও সত্যি? আসলে হানিমুনের পরে তো আমরা কখনো বাইরে বেড়াতে যাইনি, তাই মনে হলো এবার সুইজারল্যান্ডে যাই। ওয়াও সুইজারল্যান্ড! কবে যাচ্ছি আমরা? 10 থেকে 25। 10 থেকে 25? ও হবে না, হবে না, হবে না। 16 তারিখ শান্তর বার্থডে, আর ও বলেছে এবারের বার্থডে আমার সাথে স্পেশালি সেলিব্রেট করতে চায়। আমি যেতে পারবো না, সব তুমি 17-এর পর থেকে করো তো। দেখো ভিসা হয়ে গেছে, টিকিট ফাইনাল। টিকিট চেঞ্জ করো, দরকার হলে যাবো না, কিন্তু ওর বার্থডে মিস করা যাবে না। শান্ত বলেছে ও নাকি আমাকে কোনোদিন ব্ল্যাক শাড়িতে দেখেনি, সে যেন আমাকে একটা শাড়ি গিফট করেছে। কত শখ করেছে বলতো, ও বার্থডে কি মিস করা ঠিক হবে আমাদের? ঢাকার শপিং মলগুলো
রাত 12টা পর্যন্ত খোলা থাকে না? না, শপিং শেষে ডিনারে গিয়েছিলাম। কি করব, বেচারার এত শখ। বেচারা? তুমি আসলে কি বলতে চাচ্ছো বলো তো? আমার মনে হচ্ছে তুমি আমার সঙ্গে ঝগড়া করতে চাচ্ছো। নো নো, আমি তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না। ঝগড়া তোমার সাথে চাই না। তারা আমার সাথে কি চায়? তুমি যা বলবে মেনা, তুমি যা করবে মেনে নেব, তুমি যা দেখাবে মেনে নেব। তাই তো, তুই পেয়েছো নাকি? শান্ত চমৎকার চমৎকার, আমি এখন শান্ত। হ্যাঁ, বিয়ে করলাম, ভালোবাসলাম, আর কোথাকার কে একজন উড়ে এসে জুড়ে বসে আমার যা ছিল সব একবার নিয়ে যাচ্ছে। আবার ঠিকই বলেছো, আমি 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 ওনার কথা শুনি নি। আমি আমার মনের কথা কখনো খুলে তোমাকে বলিনি বলে তুমি যা ইচ্ছা তাই করে বেড়াবে। না, এখন থেকে হবে না, এখন থেকে আমি যা বলবো তাই হবে। হ্যাঁ, তুমি আর একটু শান্ত নামের ছেলেটার সাথে কখনোই দেখা করতে পারবে না। এখন থেকে আমি করবো, আমি বলবো, তুমি দেখবে। কি করেছি আমি, কি দোষ করেছি আমি? তুমি কি করেছো তুমি জানো না? না, তোমার কি দোষ? তুমি একেবারে কচি খুকি। সারা পৃথিবীকে একদিকে ঠেলে দিয়ে তোমার সাথে সংসার করছি হাউসওয়াইফ, এটা আমার দোষ? তোমার জন্য আমি মা হতে পারবো না কোনোদিন, এটা আমি জেনেও না জানার ভান করে অভিনয় করে চলি তোমার সঙ্গে, এটা আমার দোষ? আমি তো কোনোদিন তোমার কাছে জানতে চাইনি, জেনেছি কোনোদিন? কেন বলো তো? কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি সারাক্ষণ 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 শুধু শান্তর সঙ্গে তোমাকে নিয়ে গল্প করি, এটা আমার দোষ? অথচ তুমি একবারও দেখো না যে শান্ত আমাদের দুটা মানুষকে কতখানি রেসপেক্ট করে। এন্ড ফর ইওর কাইন্ড ইনফরমেশন, শান্ত একটা মেয়েকে ভালোবাসে, তার নাম অরুণী, তার সাথে কিছুদিন আগে ব্রেকআপ হয়েছে, যাকে সে আজও ভুলতে পারেনি। মিতা, মিতা, তুমি মনে ভুলে গেছো যে আমি না ভবিষ্যৎটা দেখতে পাই, শান্ত তোমাকেই ভালোবাসে। অসম্ভব, শান্ত অরুণীকে ভালোবাসে। ও মাই গড, ও মাই গড, আমি আগেই জানতাম এরকম একটা কিছুই হবে। সরি শান্ত, আমাকে ক্ষমা করো। আমি ভাবতেও পারিনি আমি জীবনের চেয়ে বেশি যাকে ভালোবাসি সে এত ছোট মনের পরিচয় দেবে। তুমি সব কি বলছো মিতা? তোমার হাজবেন্ডকে ছোট করে তুমি কাকে বড় করছো? জানি না, জানতে তোমাকে হবে মিতা। তারেক ভাই তোমাকে একটু বাড়িয়ে বলেননি, তুমি যা ডিজার্ভ করো সেটাই বলেছেন। তুমি কি পাগল হয়েছো? কি বলছো তুমি এসব? তুমি জানো সে আমাকে কি বলেছে? আমি তো লজ্জায় বলতেও পারবো না। কি বলেছেন উনি? কি বলেছেন? আমি তোমাকে ভালোবাসি, ঠিকই তো বলেছেন, আমি তোমাকে ভালোবাসি।
মানে বুঝলাম না। মানে আমি তোমাকে ভালোবাসি মিতা। কি শান্ত, এই এই স্টুপিড প্রেমটাই না এমন, কখন যে কার উপর মনটা বসে যায় কোনো হিসেব নিকেশ করে তো বসে না। না কি করা যাবে বলো। ইয়েস আই লাভ ইউ। সেই ছোটবেলা থেকে আমি তোমাকে ভালোবাসি মিতা, সেই ছোটবেলা থেকে। হ্যাঁ অর্ণিকে ভালোবাসতাম আমি, কিন্তু কেন জানো? কারণ অর্ণি ছিল হুবহু তোমার মতো দেখতে, একই চেহারার দুটো মানুষ। আমি তোমাকে পাইনি, অর্ণিকে পেয়েছি, পেয়েও হারিয়েছি। আমি কি করব বলো, এত বছর পর আবার আমার তোমার সাথে দেখা। আমি আমি পারছি না কন্ট্রোল করতে, তাই আমি বলে ফেললাম মিতা। আই এম সো সরি, আই লাভ ইউ। কি করা যাবে বলো। এসব কি বলছো তুমি শান্ত? মিতা মিতা, এটা ঠিক যে আমি তোমাকে আমার ভালোবাসার কথা বলতাম না? মিতা বিশ্বাস করো, তারেক ভাইয়ের কাছ থেকে তোমাকে আলাদা করার বিন্দু মাত্র ভাবনা আমার ভিতর নেই। আমি এটা ভাবতেই পারি না। বাট এটাও ঠিক যে আমি তোমাকে ছাড়াও এক মুহূর্ত ভাবতে পারছি না। প্রচন্ড ভালোবাসি আমি তোমাকে, তোমাকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না, আমি পারবো না। সরি, আজকের পর আমি আর তোমাদের ভিতর থাকছি না। হঠাৎ করে এসেছিলাম, আমি হঠাৎ করে চলে যাব। আমি এগ্রেসিভ নই মিতা, তোমার সাথে আমার যে সুন্দর মুহূর্তগুলো আমি পেয়েছি সেগুলো নিয়ে আমি খুব ভালো থাকবো। আমি চলে যাব। তুমি যাবে না শান্ত। আজকে যদি তুমি চলে যাও তাহলে আর কোনোদিন কোনো স্বামী তার স্ত্রীকে তার বন্ধুর সাথে মিশতে দেবে না। তুমি যদি আজকে চলে যাও তাহলে কোনো স্ত্রী আর তার চার দেয়ালের বাইরে কোনো ছেলের সাথে নিঃস্বার্থভাবে মিশতে পারবে না। তারেক ভাইয়া আপনি কি বলছেন এসব? কাল রাতে আমি মিতাকে অনেক বকা দিয়েছি। আমি আসলে কালকে নিজেও ভেবে দেখলাম যে দোষটা সম্ভবত আমাদের তিনজনেরই অথবা কারোরই। আমি আসলে বুঝতেই পারিনি যে কাজের মধ্যে ডুবে থাকলে আমার স্ত্রীতে একাকৃত অনুভব করবে, নতুন সঙ্গ খুঁজবে। কিন্তু শান্ত, এটাও ঠিক যে একটা মেয়ে তোমার যত বড় বন্ধুই হোক না কেন, যত কাছেই হোক না কেন, সে একজন বিবাহিত স্ত্রী। মাঝরাতে তার সাথে যোগাযোগ করাটা আমার মনে হয় ঠিক না, কিন্তু আমি আমি তোমার বন্ধুত্বকে রেসপেক্ট করি, কিন্তু তার মানে এই নয়। আমি জানি, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমি জানি তুমি আমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসো, কিন্তু বন্ধুত্বকে প্রায়োরিটি দিতে গিয়ে কোথায় যেন তুমি তোমার রঙিন সংসারটাকে মলিন করে ফেলছো। তারপরে তোমাদের যদি মনে হয় যে আমার আচরণ ঠিক নয়, সেজন্য আমি তোমাদের দুজনের কাছে ক্ষমা চাই। ছি ছি, তারেক ভাই আপনি কী বলছেন এসব? এভাবে বলবেন না প্লিজ। না কিন্তু তুমি যেও না, তুমি যেও না মিতা। তুমি যা বলেছ এতদিন ঠিকই বলেছ, তোমার হাজবেন্ড আসলে মানুষ নন, মানে মহামানব। শোনো ছেলে, আমি তোমার জন্য মেয়ে দেখব, তুমি আমার সাথে যাবে? অবশ্যই যাবো ভাই, অবশ্যই যাবো। কি অদ্ভুত ক্ষমতা তোমার, মুহূর্তে তিন
একটি মানুষের টানা পোড়ানের সমাপ্তি টেনে দিতে অবলীলায় তুমি কাল রাতে আমার জঘন্য কথাগুলো ক্ষমা করে দিলে। কি অসাধারণ গুণে তুমি কমাসে সব বাড়াবাড়ি অ্যাভয়েড করলে, তোমার মতো স্বামীকে অবহেলা করা মানে পা। তুমি আমাকে আরেকটি বার সুযোগ দিয়ে যে উদারতা দেখালে আমি প্রমিস করছি দাঁড়িয়ে আমি তোমার যোগ্য হয়ে ওঠার চেষ্টা করে যাব আজীবন। তুমি দেখো